ভিগোর কারণ স্যার, যারা ভিগোতে ছিলে অবশ্যই চিনবে, তো কারণ স্যারের সাথে তোলা ফটো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মিতু। তো এখন বাজে হচ্ছে 9:30 মতো, তো এখন আমি উঠিনি, আমার শরীরটা খুবই খারাপ লাগছে, দেখতেই পারছো। বিছানা ফিছানা কোনো গুছানো হয়নি, তোমার দাদাভাই চলে গেছে জিমে, চলেও এসছে নিচে, হয়তো গাড়ির শব্দ পেলাম আমি। আর আমার মাজাটা খুবই ব্যথা, আমি বুঝতে পারছি না কেন, 2 দিন থেকে আমার মাজাটা প্রচণ্ড ব্যথা। তো চলো উঠি, উঠে বিছানা বিছানা গুছিয়ে নিই, আবার ফ্রেশ ফ্রেশ হয়ে নিই, আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। বিছানাটা তো গোছানো হয়ে গেছে, আর এই দেখো আমি এরকম রাতে একটা শিবের শিবের কি বলবো জটার মতো একটা চুল বেঁধে শুয়েছিলাম, কেননা চুল বেশি না বালিশের মধ্যে মানে ঘষাঘষি করলে আগাগুলো ফেটে যায়, তো ওই জন্য খুব একটা বেশি ছেড়ে ঘুমায় না, খুব কম ঘুমায়। আর রাত্রে চুল ছেড়ে এই কদিন ঘুমোচ্ছে, তো এত ঠান্ডা, চুল ফুল সব ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার কাশি হচ্ছে, দমে চুলটা বেঁধে শুয়েছি। আমার তো ঘর ফর সব কিছু ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে, তো এখন ওই ফুল গাছগুলো একটু জল দেব, কালকে দেওয়া হয়নি, কালকে আমার মনেই নেই, মানে একদম কাছে উপরে ফুল গাছটা আমার মনে থাকে না জল দেওয়ার কথা, ভাবতে পারছো কতটা ভুলো মন আমার। তো এখন আমি ওই গাছগুলো জল দেব, আর ভাবছি একবারে আমি ঘরটা মুছে একবারে নিচে যাব, তো দেখি কি করি। এই যে গাছগুলো, এবার জল দেব আমি। এই দেখো এই গাছটাই কড়ি হয়েছে, দেখেছো ফুল হবে খুব তাড়াতাড়ি। আর গাঁদা ফুল গাছের প্রথম কড়ি ভেঙে দিলে গাছ পুরো ঝাঁকড়া হয়, জন্য প্রথম কড়িটা আমি ভেঙে দিয়েছি, এটাও একটু বড় হবে, এটাও ভেঙে দেব, গাছটা অনেকটা ঝাঁকড়া হবে। তাহলে ঘরটা আমি একবারে মুছেই নেব, কারণ একবারে মুছে তো যে নিচে গিয়ে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, নাহলে আবার ওপরে আসছো মুছো ভালো লাগছে না, 2 দিন মোছা হয়নি ঘরটা, তো আজকে আমি ভাবছি ওপরের ঘরটা আমি মুছেই নিই। আমার হয়ে গেছে ওপরের ঘর দৌড় সব মোছা, তোমরা তো দেখলেই। এখন বাজে হচ্ছে তোমার 10টা, আর এই দেখো তোমার দাদাভাইয়ের সোয়েটার এখানে কেচে নাড়া আছে, মানে ভেজা, কালকে কেচেছে হয়তো, রোদের তো তাপ জানোই শীতের সময়, মানে একটুও তাপ নেই রোদের, বাইরে নাড়াও যা না নাড়াও তাই, ছাদে দিয়ে আসলে একমাত্র ইয়ে হয়। আর কালকে ছাদে মা আর আমি যেতেই পারিনি, কালকে জামা কাপড়গুলো একটুখানি যে হেল্প করেছে সঞ্জয় মেলিয়েছে, কালকে আমরা আমরা তো পরশু দিন আমি আর সঞ্জয় ভ্যাকসিনটা নিয়েছি, আর মা ভ্যাকসিনটা নিয়েছিল না, মা আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেছিলো, ওই জন্য কালকে আমি আর মা গিয়ে ভ্যাকসিন মার নিয়ে এসে দিয়েছি। তো ওই জন্য মা কি বলতো ওপরে যে এইসব মেলার টাইম পাইনি, আমরা 10টার মধ্যে চলে গেছি, মা রান্না বান্না করে চলে গেছে, তো যখন এসছি তখন তো রোদ চলে গেছে, দেওয়া যায় না দেওয়া তা, তো এটা এই ঘরের মধ্যেই নাড়া আছে। আর আজকে সন্ধ্যে আরেকটা মোটা সোয়েটার কাচ্ছে, ওটা জানি না শোকাবে কি না, অনেক মোটা, ওটা দার্জিলিং থেকে কেনা হয়েছিল। তো চলো ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে নিই, ভালো লাগছে না আমার, আর আর কি খাওয়া যায় দেখি, আমার ওটস খেতে ভালো লাগছে না, আর রেগুলার ওটস ওটস, মানে দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করেছো আমার ভিডিওগুলোতে, যে লক্ষ্য করবো আমি অনেকটা মানে পাতলা হয়েছি আগের থেকে, একটু লক্ষ্য করে বলো আমাকে। এই দেখো এই রেলিং দিয়েও মা ভেজা জামা কাপড়গুলো সব নেড়ে দিয়েছে, এইগুলো কালকে আমি পরে গেছিলাম হাসপাতালে, হাসপাতাল থেকে এসে তো ওটা পরে ঘরে ঢোকা যায় না, তো যে 2 দিন গেছি মা ধুয়ে দিয়েছে, তো ওইগুলোই সোয়েটার ফোয়েটার এইসব সব রেলিংয়ে মা নেড়ে রেখে দিয়েছে। তোমার দাদা হয়ে গেছিল বাজারে, হয়তো চলে এসেছে, চলো দেখি। এই দেখো ছুঁচো মরা নিয়ে এসে এখানে বাড়ির মধ্যে নিয়ে এসছে, নিয়ে রেখে দিয়েছিল, মা বলছে মুখে তোল, ও মুখে তুলে রাস্তার এখানে নিয়ে বসে আছে, এইগুলো তোরা খাইও না, শুধু শুধু নিয়ে এসে রেখে দেয়। এই দেখো রাস্তার কাছে নিয়ে বসলো এবার। এই দেখো আমি ব্রাশ করছি আর হেঁটে বেরোচ্ছি, কারণ আমার বর বলেছে ব্রাশ করতে করতে একটু হেঁটে বেড়াবা, এদিক ওদিকে দৌড়াও আর এক্সারসাইজ না করো, হেঁটে বেড়াবা তুমি। আর লালি ওটা ভাবছে হয় তোর বাচ্চা, ওর বাচ্চাটা মারা গেছে, তো
ও ওটা নিয়ে চাটছে, মানে জানো তো ছুঁচো টুচো খায় না কুকুরে, তো ওটা চাটছে, এমন ভাবে চাটছে, ওর আগের বাচ্চাটা যখন ছিল মানে যে বাচ্চাটা মারা গেছে ওটাকে ওরম করে চাটতো, তো এইভাবে চাটছে, ভাবছে ওরই বাচ্চা। আর এখানে এই দেখো আমাদের কুয়োর ওই স্ল্যাব বসাতে এনারা এসছে, এগুলো ঠিক করছে ঘরের পিছনে, তো আমি ওটা ভাবলাম একটু তুলে তোমাদেরকে দেখাই, তাই আর দুজন কাজে এসছে। আর বালি সিমেন্ট সবই নিয়ে আসছে দেখতে পারবে, কারণ আমাদের বাড়িতে কি বলতো এক বস্তা না দেড় বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে, আগের সিমেন্ট ছিল, আবার নতুন করে বালি। আর আমার তো ব্রাশ ট্রাশ পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা ভাই না এখনো বাড়ি আসেনি, ও আসবে, একবারে আমি খাওয়া দাওয়া করবো। আর দেখলে না ঘরের পিছনে যে কুয়োর ওখানটা একটা লোক দাঁড়িয়েছিল, তারপরে এই যে বালি সিমেন্ট খোয়া নিয়ে আসছে, রড নিয়ে আসছে, তোমরা ভাবছো কি করবে? তো কি বলতো আমাদের যে ওপরের ঘরের যে পায়খানা বাথরুমের যে কুয়োটা করেছে, ওর ওপরের যে ঢাকনাটা দিতে হয় না, সিলাপ না কি যেন বলে, ওটা তো হয়নি, তো ওটা করার জন্য ওগুলো নিয়ে আসছে, আর ওই দুটো মিস্ত্রি কাজ করছে, আর এই মালগুলো আসলো এখন ওই স্ল্যাবটা বানাবে। কি বলতো একটু দেরি হয়ে গেল, কারণ মিস্ত্রির কবে থেকে বলা হয় এটা ঠিক করো ঠিক করো, নাহলে তো আমরা ওপরের পায়খানা বাথরুম ইউজ করতে পারছি না। আর কি আর ওই দিক দিয়ে আমাদের কুকুরগুলো সব যাওয়া আসা করে, আমরা অনেক ভয় পেতাম যে এই কুয়োর মধ্যে না কুকুর পড়ে যায়, তো আজকে ফাইনালি হচ্ছে ওটা। তোমাদের দাদা ভাই জানি না কেন এত লেট করছে, বুঝতে পারছি না। আর তোমাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাবো, তো তোমরা তো সবসময় আমাকে বলো আগের ভিডিওতে বেশি বলতে, এখন একটু কম বলো, যে দিদি ভাই তুমি অনেক মোটা হয়ে গেছো, হেলদি হয়ে গেছো, রোগা হও। তো প্রথম থেকেই কিন্তু আমি মোটা ছিলাম না, প্রথম থেকে আমি ছিলাম পুরো এইরকম পুরো রোগা, তো সেটা তো এখন নিজের শরীর দিয়ে বোঝানো তো সম্ভব নয় যে আমি এই রকম ছিলাম, তো তার জন্য আমার কিছু ফটো আছে, আমি তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করব, তোমরা নিজেরাও ভয় পেয়ে যাবে। আচ্ছা এটার থেকে মিতুদি ভাই এরকম হয়ে গেছে, তোমরা পুরো চমকে যাবে, তো ওটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। ভয় লাগছে, এটা কামড়ালে তো ইয়ে হয় বলো, বুঝেছ না? ঘরের পিছনে রাস্তার ধারে না অনেকগুলো ইট এরকম গাদা মারা আছে ওখানে, আর ওখানে মিস্ত্রিগুলো ইট আনতে গেছে, কুয়োর চারপাশ দিয়ে ইট দিয়ে গাঁথবে, তো আর দেখছি ওর মধ্যে ওরকম শাঁখাপটি সাপ শুয়ে আছে, আর ওই সাপ কামড়ালে না 1 ঘন্টার মধ্যেই শেষ, তো বুঝতে পারছো কতটা বিষাক্ত সাপ। আর এই সে চন্দ্রপুরা না কি সাপ হয়, কিছুদিন আগে 4-5 দিন আগে 3টে পাওয়া গেছে আমাদের এখানে, ঝোরটলের মধ্যে ওই পাশের বাড়ি ওদের ঝোরটলের মধ্যে পাওয়া গেছে, আর এই রাস্তার ধারে ইটের মধ্যে, ওটা তো তোমরা দেখলেই মানে একটু নড়া দিলেই আমি তো ভয়ে দৌড় মেরেছি, ওরা মেরে ফেলবে মনে, আমি দেখতে পারবো না। তোমাদের দাদা ভাই বাড়ি চলে এসছে, আর কি কি নিয়ে এসছে দেখো, এখানে হচ্ছে বেগুন আর আলু, এটা হচ্ছে ডিম, সাবান, মসুরির ডাল, টমেটো, পালং শাক, আর এই দেখো চিকেন আমি এখানে বেসিনের মধ্যে রেখে দিয়েছি। অনেকে না রবিবারের দিন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তাদের কি রান্না হয়েছিল, আমি যদি বলি ডাল বা ডিম বা মাছ, তো তারা বলে কেন রবিবার হলে তো মাংস হয়, তো আমাদের তেমন কোনো ব্যাপার নেই, আমাদের যেদিন খেতে ইচ্ছা হয় আমরা সেদিনই খাই, এই রবিবার বলে যে রবিবারেই খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমরা যেদিন ইচ্ছা সেদিনই খাই, তো এটা বললাম আর কি, কিছু কেউ মনে করো না, কারণ অনেকে বলে তাই আমি বললাম। তো দেখো আমরা রোজ সকালে এরকম রুগীর খাবার খাই, ফল ডিম সেদ্ধ, আর সবাই খাই হচ্ছে কি যেন বলে পাউরুটি বাটার দিয়ে, তারপরে ডিম টোস্ট, আর আমরা এরকম রুগীর খাবার খাই, কতদিন যে খাবো রুগীর খাবার তার ঠিক নেই, ওটস আনতে ভুলে গেছে, তো এই কালকে রাতে নিয়ে এসেছিলো সব ফল, তো এই যে কলা, এই যে এই রুগীর খাবারগুলো আমরা এখন খাবো, আর ডিম সেদ্ধ খাবো, আর তারপরেই তো আছে মাংস, তাই না? একটু ওয়েট করি, আমার তো মাংস ফেভারিট তোমরা জানোই। এদের এখন সকালের নাস্তা চলছে, বিস্কুট। এই দেখো আমার সকালের ব্রেকফাস্ট, তোমাদের তো বললাম রুগীর খাবার, আর এই কারণেই আমি আরো ঘুম থেকে লেটে উঠি, যদি জানতাম যে একটু ভালো ভালো টেস্টি টেস্টি খাবার থাকবে তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তাম যে আমি ভালো ভালো খাবার খাবো, তো এই খাবারের জন্যই সকাল সকাল উঠতে ইচ্ছা হয় না, ওই তো শুয়েই থাকি যে কখন ভাত হবে, একবারে ভাতই খাবো, ভাল লাগে এরকম সকালবেলায় খেতে, আর ডিম সেদ্ধ হচ্ছে, তো তারপরে খাওয়া দাওয়াটা হবে।
একটু একটু ঠান্ডা লাগছে, ওই জন্য চাদরটাই নিয়েছি, সোয়েটার পরিনি। আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিকেন, মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে আর বেগুন ভাজা। তো সবকিছু আমার কোটা হয়ে গেছে, আমি কুটেটা দিলাম, মানে কুটেটা দিলাম বলছে, আমি যা যা কোটা ছিল কুটলাম। মা মাংস ধুচ্ছে আর ডাল আর ভাত বসানো আছে, আর এইগুলো এখন কুটে রাখলাম, এখনই হয়ে যাবে রান্না। আর চলো ওইদিকে কুয়ো হয়তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি বেগুন ভাজা। আর আমরা বেশিরভাগ হচ্ছে তোমার এই কয়দিন হলো ধনে পাতার দিয়ে মাংসটা বেশি খাচ্ছি, আর নাই টক দই দিয়ে, টমেটো দিয়ে খাওয়াই হয় না, ওই জন্য আজকে টমেটো দিয়ে খাবো। টমেটো কুটেছি, এই দেখো আলু, এই যে পেঁয়াজ, এখানে লঙ্কা, আমরা বেশি লঙ্কা খাই না, দেখতেই পাচ্ছ কটা লঙ্কা দিয়েছি, আর আদা আর রসুন কেটে রাখা আছে। আমাদের রান্না বান্না একদম কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে, আমি বসবো। তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যেটা নিয়ে আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করা তোটা আজকে করেই দিই। তো চলো স্টার্ট করা যাক। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা এখন তো অনেকেই দেখো আমাকে যে চেহারাটা, তো এই চেহারাটা তো প্রথম থেকেই এরকম ছিল না। প্রথমে তো প্রথমে কি বলতো, আগে মানুষ একরকম থাকে, মাঝে একরকম থাকে, আর যখন আমরা এখন মানে আমি যে সময় এখন আছি, এখনকার সময় আমি একরকম। তো প্রথমে যখন আমি একদম বাচ্চা বেলায় ছিলাম তখন আমি ছিলাম ভালোই মোটাগাটা, কিন্তু যখন হাঁটা শিখেছি, মানে নিজে হাতে খেতে শিখেছি, তখন থেকেই মানে অনেকটা রোগা হয়ে গেছিলাম। তো তারপরে 15 বছর বয়স পর্যন্ত আমি ভালোই রোগা ছিলাম, একদমই রোগা, যে ফু দিলে উড়ে যাবে এরকম একটা ব্যাপার। ওর থেকে অনেকের কাছে অনেক রকম কথাও শুনতে হয়েছে, প্রাইভেটে গেলে, স্কুলে গেলে, মানে অনেকের কাছ থেকে, বিশেষ করে ছেলেদের কাছ থেকে অনেক কিছু শুনতে যে তোকে ফু দিলে উড়ে যাবে, যে বন্ধুরা যেমন বলে আসলে, তো ওরকম একটা ব্যাপার। তো আমি প্রথমে এতটা মানে মোটা গোটা ছিলাম না, তো এই মাঝে মানে বিয়ের আগেই একটু একটু হয়েছিলাম, আর বিয়ের পরে একটু বেশি হয়ে গেছে হেলদি। তো এখন আবার একটু কমেছি, মাঝে প্রচণ্ডই হয়ে গেছিলাম। তো কি বলতো, যে আমি 15 বছর, আমার যেই, হ্যাঁ 15 16 16 সাল, 16 সাল থেকে বলতে পারো আমি একটুখানি মোটা হয়েছি, 15 সাল পর্যন্ত আমি একদমই রোগা ছিলাম। তো আমার কাছে যখন আমি রোগা ছিলাম তখন কোনো আমার কাছে তেমন স্মার্টফোন ছিল না, যে আমি সেই সময় ফটো আমি রেখে দেবো, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো আমার কাছে কিছু মানে আমার, আমি যখন মানে কি বলবো, কোনো পুজো টুজো হলে যেমন বাড়ির থেকে নিয়ে যাই না স্টুডিওতে, যে চল ফটো তুলবো এরকম, তো তেমন কিছু ফটো আছে, আমি সেগুলোই তোমাদের শেয়ার করব, যে আমি কেমন ছিলাম আর এখন আমি কেমন আমি হয়েছি, সেটাই আমি তোমাদের দেখাতে চাই। তো এটাই, তো আরো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করব। তো কি বলবো, আমি মোটা হওয়ার জন্য অনেকে ভাবতে পারো হয়তো মোটা হয়েছে কোনো ওষুধ খেয়ে বা কিছু, তো তেমন কোনো ব্যাপার নয়, ওষুধ খেয়ে আমি কোনো ওষুধ খেয়ে মোটা হইনি, হয়তো কোনো একটা বয়সের পরে এরকম হতে পারে, যে এই বয়সের পরে এরকম মানে মোটা হওয়ার সম্ভাবনা থাকে, তো সবার ক্ষেত্রে থাকে না, কিছু জনের ক্ষেত্রে থাকে, তো হয়তো আমার ক্ষেত্রে সেটা ছিল। তো আমার 18 বছর বয়স হওয়ার পরেই আমি সেই কি বলবো, একটু একটু করে মোটা হতে শুরু করেছিলাম, মানে হেলদি হতে। তো প্রচন্ডই রোগা ছিলাম, প্রচন্ডই রোগা ছিলাম, তোমরা ফটো দেখলে চিনতেই পারবে না যে ওটা আমি। তো চলো বেশি বকবক না করে ফটোগুলো তোমাদেরকে এক এক করে দেখাই। তো প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে আমার মায়ের সাথে তোলা আমার একটা ফটো। আর আমার মা অনেক সুন্দর ছিল, এমনিতেও তো জানো সিঁদুর শাঁখা পরলে মেয়েদের আর অন্য কিছু না সাজলে কত সুন্দর লাগে, আর সিঁদুর শাঁখা ছাড়া মানে যত সুন্দরই হোক না কেন কেমন একটা লাগে, তো তেমনই। তো আমার মাকে তোমরা দেখো কত সুন্দর লাগছে, এখানে এই দেখো, এটা অনেক আগের, এখানে আমি মনে করি 7-8 পড়ি তখন, দেখো এই ফটোটা মুখের সাথে একটু একটু হয়তো মিল আছে, কিন্তু তো দেখো ফটোটা, এটা একটা পিঙ্ক কালারের জামা পরা কোনো একটা কিসের মধ্যে তুলেছিলাম ঠিক মনে নেই আমার, তো এটা 5-6 যখন পড়ি সেই সময়কারই হবে হয়তো, কারণ একদমই ছোট ছিলাম। তো এই দেখো আমাদের এই বাজারের স্টুডিওর থেকেই ফটোগুলো তোলা, এই ফটোটা লেমিনেশন করা নেই, তাও এখনো ঠিক আছে। তারপরে যেটা দেখাবো সেটা আমি একদমই ছোট, আর আমার মাও একদম অল্প বয়স, আমার কি বলতো আমার মার যখন 18 বছর বয়স তখন আমি হয়েছি, মানে আমার মার থেকে আমি 18 বছরের ছোট।
এই দেখো এটা আমি টাক করা মটরশুঁটির জমিতে, মানে আমাদের বাড়ির থেকে একটু দূরে ওই রাস্তার ওইদিকে একটা বাড়িতে ওরকম ফটো তোলা হচ্ছিল, তো মা আমাকে নিয়ে গেছিল, তাই ওরা বলছিল যে তুমিও একটা ফটো তোলো, এই জামাটাও আমার না শাড়িটাও আমার মায়ের না, তো ওদের বাড়িতে গিয়ে ওদের জামা কাপড় পরে আমাদের ফটো তুলিয়ে দিয়েছিল। এটা মটরশুঁটির জমিতে দেখতেই পারছো, আর আমি টাকলু টাক করেছিলাম, দু একদিনই করেছিলাম মনে হয়। তারপরে যেটা দেখাবো এইটাই দেখো, এখানে আমি এখানেও টাক করাই, কিন্তু টাকের ওপর টুপি পরে আছি, দেখো টাকের ওপর টুপি পরে আছে, আর এটা হচ্ছে আমার ঠাকুমা, আর এটা হচ্ছে আমার কাকা, বাংলাদেশে থাকে, বাংলাদেশের লোক দেখলেই বোঝা যায়, দেখতেই পারছো, আর এটা হচ্ছে আমার মা, দেখো প্যান্ট জামার এদের স্টাইল দেখলে বোঝা যায় এরা বাংলাদেশের, তাই না? তো আমার কাকাকে দেখো বোঝা যাচ্ছে পুরো বাংলাদেশের লোক, কথাবার্তা শুনলেও বোঝা যায়, আমার কাকা যখন এখানে আসে রাস্তাঘাটে বেরোলে বুঝে যায় এ বাংলাদেশ থেকেই এসছে। তারপরে যে ছবিটা তোমাদের দেখাবো এটা তো পুরো একদম বাঁধিয়ে রাখার মতো একটা ছবি, এখানেই বোঝা যাচ্ছে যে আমি কতটা রোগা ছিলাম। এই ফটোটা যখন তোলা আমি তখন 7-এ পড়ি, তো তারপরেও মানে আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমি মোটা হয়েছি, কিন্তু তার আগে আমি হইনি, তো এটা দেখেই বোঝা যায় যে আমি কতটা রোগা ছিলাম। এই দেখো লোকনাথ ঠাকুরের হাত পুরো সরু সরু, তারপরে আবার পরেছে জিন্স, কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো তো মানুষ চেষ্টা করলে সবই হয়, মানে ওষুধ খেয়ে না, মানে চেষ্টা করলে না, ভাগ্যে থাকলে, এটা বলবো ভাগ্যে থাকলে, কারণ আগে এরকম ছিল, কোনোদিন তো কেউ ভাবেনি যে আমি এরকম মোটা হয়ে যাব না এত রোগার থেকে, তো অল্প বয়সে এরকম ছিলাম, একটু বয়স হয়েছে তো এখন এরকম হয়ে গেছি। তো দেখো আর এই টাইমে না প্রচন্ড রোগা হয়ে গেছিলাম, তার কারণ পড়াশোনার চাপ, বুঝতেই পারছো, স্কুলে যেতাম পড়তে যেতাম, তারপরে পুজোর আগে, এটা পুজোর মধ্যে তোলা, আমার হচ্ছে হাম জ্বর যেটা বলে ওটা হয়েছিল, তো ওটা হলে তো জানোই তো খাওয়া দাওয়া যায় না, এমনিই খেতাম না, তারপরে আবার ধরো নিরামিষ খেতে হয়, তো ওই করে পুজোর আগে আমার এরকম শরীর হয়ে গেছিল, খুবই অবস্থা খারাপ ছিল। আর এরকম অবস্থায় যদি আমার আমার মা তো আমাকে আগে প্রচন্ডই মারতো, আর এরকম মারলে আমি যদি কান্না করতাম আমার বাবা বলতো কান্না করিস না তুই মরে যাবি, কারণ দেখো চেহারাটা। তোমাদের দাদা ভাইয়ের কাছে কিন্তু বিয়ের আগে ফোন ছিল, আমার কাছেও ছিল, কিন্তু অতটা যে ফটো তুলবো এই করবো ওই করবো অতটা ইয়ে ছিল না। তো বিয়ের আগের আমাদের একটা ফটো আছে ওর আর আমার, তো সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তাও ফটোটা কি বলতো, আমাদের বাইপাসে একটা বিয়ে ছিল, তো তার বিয়েতে যাব, তো হট করে বললাম চলো তুমি আর আমি তাহলে একটা ফটো তুলি, তো ওই ফটোটা আছে, তো ছোটটা খুঁজে পেয়েছি আমি, বড়টা হয়তো এর মধ্যেই আছে, ও বড়টাও পেয়েছি, তুমি বড়টাই দেখাই। এই দেখো এগুলো আমাদের বিয়ের আগের, এইটাই আছে একটাই, তাছাড়া আর নেই। ও রোগা অনেক, আমি অনেকটা রোগা, দেখতেই পাচ্ছো কেমন লাগছে জানিও। ও যে মালাটা দিয়েছিল প্রথম ফার্স্ট গিফট বলতে পারো, ভালো, তো এই মালাটাই পরেছি, এই দেখো এখনো আছে এটা, তো এই গেল। তারপরে তোমাদেরকে যেটা দেখাবো আমাদের ফ্যামিলি ফটো বলতে পারো, এই দেখো এটা হচ্ছে আমার জ্যাঠা, আমার জ্যাঠা মারা গেছে, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পিসির ছোট না বড় ছেলে, আর এটা হচ্ছে আমার ছোট পিসি, আর এটা আমার ঠাকুমা, আর এটা আমার জ্যাঠার দুই মেয়ে, তোমার এই কটাই, তো এই দিদিগুলো এখন অনেক মোটা হয়ে গেছে, এটা বিয়ের দিদিদের বিয়ের আগের ফটো, আমি যখন ছোট ছিলাম তখন কাকা এসেছিল নিয়ে এসেছিল এই ফটোগুলো, সে তো মা লেমিনেশন করে ভালো করে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ, আর সবাই এখন অনেক বড়, এই যে দাদাটা অনেক বড় হয়ে গেছে। তো তারপরে যেটা আমার বিয়ের আগের কিছু তোমাদের ফটো দেখাবো, এই দেখো এগুলো বিয়ের আগের, বিয়ের 2 বছর আগের দুর্গাপুজোয় তোলা ফটো, আর এটা হচ্ছে বিয়ের 1 বছর, মানে বিয়ের বছরেই হয়তো পুজো ছিল, সেই পুজোতে তোলা দুর্গাপুজোয় ফটো, এইটাও দুর্গাপুজোয় তোলা একটা ফটো, আর
আর এইটা বিয়ের 7 দিন পরে আমি এই বাড়িতে এসেছিলাম, তখন আমার দিদা আর এই বাড়িতে ছিল। তো দিদা আমি আর সঞ্জয় 3 জন মিলে তুলেছিলাম, আর হ্রদ দেখতে গেছিলাম, তো ওখান থেকে আসার সময় তোলা। এই দেখো আমার একটা বাচ্চাবেলার ফটো, এই একটা, এইটাও বিয়ের পর পরেই তোলা, দেখতেই পাচ্ছ। আর এটা আমরা দীঘা ঘুরতে গেছিলাম, দীঘার থেকে তোলা। তো দীঘায় আবার যাওয়ার ইচ্ছা আছে, তো দেখি কবে যাওয়া যায়। তো আমরা একবার গিয়েছিলাম হচ্ছে পাটনাতে, তো পাটনার কোনো ফটোই আমার কাছে নেই, আমি ওই মানে অন্য অ্যাপস থেকে নিয়ে গেছিল। তো তারপরে গেছিলাম দিল্লিতে, অ্যাওয়ার্ডের একটা প্রোগ্রাম ছিল, তো ওখানে ওখানে গিয়ে আমরা ঘুরতে গেছিলাম ইন্ডিয়া গেট। তো ওখানের কিছু ফটো আমার কাছে আছে, আমি তোমাদেরকে দেখাবো ইন্ডিয়া গেটের। এই দেখো দু বছর হয়ে গেল গেছিলাম, ওখান থেকে আসার পরে অ্যাপস গুলো সব বন্ধ হয়ে গেছে, আর ভালো করে ঘুরতেও পারিনি, কারণ আমি জার্নি অতটা করতে পারি না, তো মানে গাড়ি বাসে। তো আমি তাজমহল টহল কিচ্ছু দেখা হয়নি, তো কোনোদিন যদি সুযোগ হয় আবার যাব। আর এই ফটোটা দেখতে পাচ্ছ আমরা পার্কে গিয়ে তুলেছিলাম। কি বলতো আমাদের ফোনে না বেশি ফটো ফটো থাকে না, ওই জন্য যেটা ভালো লাগে ওটা আমরা এরকম করে বাঁধিয়ে নিয়ে চলে আসি স্টুডিওর থেকে। আর এটা কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে একটা প্রোগ্রাম ছিল, তো ওখানে গিয়ে ফটো তোলা। এটা হচ্ছে আমি যে ভিমেট অ্যাপসে কাজ করতাম সেই লাভলি ম্যাম, দেখতেই পাচ্ছ, এই কৃষ্ণনগর এসেছিল, তো ওখান থেকেই তোলা। আর এই দেখো চায়নার থেকে এসেছিল সবাই, এখন অনেক মিস করি মানে ওই সময়গুলো, ভাবিনি কোনোদিন এরকম একটা সময় আসবে যে সবাই সবার সাথে যোগাযোগ থাকবে না, কথা থাকবে না, কারণ যে লাভলি ম্যামকে দেখালাম আমাদের প্রচন্ড ভালোবাসতো, আর এই ম্যামগুলোও খুব ভালোবাসতো। দেখো আমি কৃষ্ণনগর থেকে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, তো সেটার জন্য এটা। আর এটা হচ্ছে সঞ্জয় দিদির বাড়ি গিয়ে তোলা ফটো, ঘুরতে গেছিলাম, আমাদের কাছে প্রচুর ফটো আছে। আর এটা দেখতে পাচ্ছ ভিগোর কারণ স্যার, যারা ভিগোতে ছিলে অবশ্যই চিনবে, তো কারণ স্যারের সাথে তোলা ফটো। আর এই একটা দেখো, এটাও অনেক আগে তোলা আমার ফটো। এই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কি বলবো, আর যারা রোগা ওষুধ খেয়ে মোটা হলেও না সেই আগের আগে যেমন মানে রোগা থাকে, ওষুধের অ্যাকশনটা যখন চলে যাবে সেই রোগা সময় সে যেমন না দেখতে ছিল তার থেকেও বাজে হয়ে যায়, আমার নিজের চোখে দেখা। তো আমি বলবো কেউ ওষুধ খেয়ে হয় না, যদি ভাগ্যে থাকে আস্তে আস্তে যখন বয়স হবে অবশ্যই তোমরা এমনি সুন্দর হয়ে যাবে, মোটা হয়ে যাবে, তো এটাই বলবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, তো সবাই খুব ভালো থেকো।